প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি টমেটোর উপকারিতা নিয়ে কিছু কথা বলবো। টমেটো খেলে কী কী উপকার পেতে পারেন সেই বিষয়গুলো জানতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। এতে করে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। টমেটো শীতের ফল হলেও এখন সারা বছর পাওয়া যায়, তবে শীতের সময় এই সবজির স্বাদ অন্য সময়ের চেয়ে আলাদা। সালাদ হিসাবে ও রান্না টমেটো খুবই সুস্বাদু। টমেটো কিন্তু আমরা সবাই পছন্দ করি আর সবাই অনেকভাবে টমেটো খেয়ে থাকি। রোজ টমেটো খেলে কি হয় সেই বিষয়গুলো আজকের এই ভিডিওটা দেখলে জেনে নিতে পারবেন। কী কী রোগ থেকে আপনি বাঁচতে পারবেন টমেটো খেলে। দাঁত এবং হাড়ের জন্য উপকারী টমেটোতে থাকা ক্যালসিয়াম ও ভিটামিনকে হাড় শক্ত রাখে এবং হাড়ের সঠিক গঠনের সাহায্য করে। এছাড়াও দাঁতকে সুস্থ রাখতে টমেটো কার্যকর। ক্যান্সার প্রতিরোধ করে। ক্যান্সার প্রতিরোধ করতে টমেটো দারুণ ভূমিকা পালন করে। টমেটোতে থাকা লাইকোপেন ক্যান্সারের কোষ বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খেতে পারেন টমেটো। ভিটামিন টমেটো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হরমোন কমায়। এ কারণে নিয়মিত টমেটো খেলে শরীর শক্তি বাড়ে এবং শরীর সুস্থ থাকে। এবং টমেটো খেলে শরীরে রক্ত শূন্যতা দূর হয়। নিয়মিত দুইটি করে টমেটো খেলে রক্তের কণিকা বৃদ্ধি পায়, রক্ত শূন্যতা রোধ হয়। এছাড়া রক্ত পরিষ্কার করতেও সাহায্য করে, হজম ভালো হয় এবং কোষ্ঠকাঠিন্য দূর হয়। টমেটোতে থাকা লাইকোপেন ত্বকে ক্লিন হিসাবে কাজ করে, এটি ত্বক পরিষ্কার ও সতেজ রাখে। টমেটোতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন কে এবং ক্যালসিয়াম থাকে। যুক্তরাষ্ট্রে কৃষি বিভাগে বলেছে 100 গ্রাম টমেটোতে 110 গ্রাম ক্যালসিয়াম থাকে। এ কারণে নিয়মিত টমেটো খেলে হাড় শক্ত এবং ভালো থাকে। যাদের ডায়াবেটিস, ডায়াবেটিসের রোগীদের জন্য কিন্তু টমেটো খুবই কার্যকর। যেভাবেই টমেটো খান না কেন, টমেটো কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। ডায়াবেটিসের রোগীরা কীভাবে টমেটো খেলে বেশি উপকার পাবেন, 1 থেকে 2টা টমেটো নিয়ে ভালো করে জুস বানিয়ে নেবেন, ব্লেন্ডার অথবা শিলপাটায় বেটে নেবেন। তারপরে একটু হালকা পানি মিশিয়ে জুসের মতো খেয়ে নেবেন। চিনি বা লবণ কোনোটাই দিতে হবে না। টমেটো কিন্তু খেতে তিতা লাগে না আর খারাপও লাগে না, টমেটো খেতে খুবই ভালো লাগে। টমেটো শুধু আমাদের রোগের জন্য উপকার না, টমেটো কিন্তু আমাদের ত্বকের জন্য বা ফেসের জন্য অনেক উপকারী। টমেটো বেটে যদি মুখে সপ্তাহে 3 থেকে 4 দিন দিতে পারেন, আপনার মুখ অনেক ক্লিন থাকবে এবং কি অনেক ফর্সা হবে। হাত পায়ে বা শরীরে কোনো অংশ যদি গা হয় বা ক্ষত হয়ে যায়, এর জন্য কিন্তু টমেটো খুবই উপকারী। শরীরে অ্যাজমা হলে, অ্যাজমার জন্য কিন্তু টমেটো খেতে পারেন। টমেটো কিন্তু শুধু দেখতেই সুন্দর না, টমেটো কিন্তু খেতেও অনেক সুস্বাদু এবং কি টমেটো রয়েছে অনেক গুণাগুণ। টমেটোতে রয়েছে আরও ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে এবং পটাশিয়াম এবং ফাইবার সহ অনেক পুষ্টিগুণে ভরপুর এই টমেটো। তার জন্য এই টমেটো খেলে আমাদের শরীরের অনেক রোগ থেকে আমরা বেঁচে যেতে পারবো এবং মাথার চুলের জন্য অনেক উপকারী এই টমেটো। আজকের ভিডিওতে অনেক কিছু জেনে নিতে পারলেন টমেটো খেলে কী কী উপকার হয়। আজকের ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।